ফরিদপুরের মল্লিকপুরে বাস মাইক্রোবাস সংঘর্ষ, একই পরিবারের ছয় জন নিহত। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের শিকার, অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি। উত্তরে বাড়ছে শীতের তীব্রতা, হিমেল বাতাসে স্থবির জনজীবন, কুয়াশায় ফসলের ক্ষতি। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরো থাকছে, পাল্টে যাচ্ছে ডিআর কঙ্গোর অবকাঠামো চিত্র, নেপথ্যের কারিগর বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্ট। এবার বিস্তারিত, ফরিদপুরে ঢাকা খুলনা মহাসড়কের মল্লিকপুরে বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ছয় জন নিহত হয়েছেন, এ সময় আহত হন আরও একজন। সকাল 7:45 দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা থেকে একই পরিবারের 7 থেকে 8 জন সদস্য একটি মাইক্রোবাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মল্লিকপুরে মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ছয় জনের মৃত্যু হয়, আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীতে ধর্ষণ ও মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ, ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আদিত্য মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বান্ধবীর বাসায় যেতে বাস থেকে রাজধানীর কুর্মিটোলা এলাকায় নামার পর এক বখাটে তার মুখ চেপে ধরে, এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে ধর্ষণ করা হয়। রবিবার রাত 10:00 দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান এবং ঘটনাটি জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী সহ কয়েকজন শিক্ষক হাসপাতালে যান। সেখানে ছুটে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। অবিলম্বে জঘন্য এই কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। 4-5 জন ছেলে তাকে ধরেছে, জায়গাটা নিরিবিলি ছিল এবং তার শরীরে কিছু আঘাতের আর কি চিহ্ন পাওয়া গেছে। যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের বিচারের দাবিতে আমরা একটা মানববন্ধন করব এবং দ্রুত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি, তারা দ্রুত প্রকৃত যারা অপরাধী তাদের ধরতে পারবে বলে আমরা আশা রাখি। ঢাকা মেডিকেলে আসেন ডাকসু নেতৃবৃন্দ, জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে পারবো, এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার জেগে থাকবে। আসামিকে ধরার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ করলে মামলা নেবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ময়মনসিংহে স্ত্রীকে নেশাখোরদের দিয়ে ধর্ষণ করানোর ঘটনায় মামলা করে বিপাকে নির্যাতিতা গৃহবধূ, তার অভিযোগ মামলা তুলে নিতে আসামিরা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে। এদিকে পুলিশ বলছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। ঈশ্বরগঞ্জের মাছিমপুরের মাদকসেবী ও বিক্রেতা গ্রাম পুলিশ রতন মিয়া নেশার টাকার জন্য গত 29 ডিসেম্বর রাতে কাজে নিয়ে যাওয়ার কথা বলে জাটিয়া শিমুলতলিতে স্ত্রীকে তুলে দেয় 7 মাদকসেবীর কাছে। রাতভর পাশবিক নির্যাতনের পর তাকে পানিতে ডুবে মারার চেষ্টা করে রতন ও তার সহযোগীরা। গৃহবধূর চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রতন মিয়া সহ 8 জনকে আসামি করে থানায় মামলা করেন ওই গৃহবধূ। পুলিশ রতন মিয়া ও নজরুল ইসলামকে গ্রেফতার করলেও অন্য আসামিরা মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দিচ্ছে বাদীর পরিবারকে। আমার মেয়ে মামলা করছে, এখন আমি ঘর থেকে বাইরে তারতাছি না, আমার ছেড়াইনো বাইরে তারতাছে না, এরা হুমকি দিতাছে যে আমার মারি এলবো, আমার ছেড়াইনো মারি এলবো। এদিকে অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছেন এলাকাবাসী, তবে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আসামিদের স্বজনরা। তো যে আমি আছে ফলাই আছে, তো তারা হুমকি দিব করতো। মামলা করার পরে তারা হুমকি টুমকি দিতেছে, তারা এখন একটু
ভয়ের মধ্যে আছে, তারা তো মেয়েটারে তুলে দিছে তেহার জন্য এরকম ঘটনা যাতে আর না হয়। যারা অন্যায় করছে তারা বেঁচে চাই। পুলিশ জানায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বিষয়টা আছে, আমি আয়ুকে বলছি যে এটা সেজন্য আব্বাদির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং তাকে বলা হয়েছে তার কোনো কিছু হলে সেজন্য আমাদেরকে জানায়। সমর ইসলাম, একুশে টেলিভিশন। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন, বিভিন্ন জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, আর কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রংপুর অঞ্চলে আবারও হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হিমেল বাতাস শীতের তীব্রতা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, সেই সাথে অব্যাহত রয়েছে ঘন কুয়াশার দাপট। অন্যদিকে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত তিন দিন আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হলেও ঠাকুরগাঁয়ে আবারও শীত ও ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়। আজকে সবচেয়ে বেশি শীত এই বছরের মধ্যে, তার আগে ছিল কম ছিল, কিন্তু আজকে তো সকাল থেকেই কিছু দেখা যাচ্ছে। বেচাকিনি আগে ছিল ইনশাআল্লাহ মেঘলা পড়ছে, এখন বেচাকিনি ইনশাআল্লাহ আগে ছিল অনেক ভালো। গাইবান্ধায় সকাল সন্ধ্যায় কুয়াশা হিমেল বাতাস অব্যাহত রয়েছে। অন্যদিকে প্রতিদিন ভোররাত থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি, দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। প্রচণ্ড শীত, তার মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি, স্কুলে যেতে সমস্যা হচ্ছে বাচ্চাদের। চলতি রবি মৌসুমে সিরাজগঞ্জে শীত বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টিতে সমস্যা হয়েছে আর বাতাসে নষ্ট হয়েছে। কুড়িগ্রামেও শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। শীতের কারণে আমরা কাজকর্ম করতে পারতেছি না, কিভাবে চলবো? বাতাস ঠান্ডা, মানে শীত করতেছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়ে গেছে। সূর্যের দেখা মিললেও ঠান্ডা হাওয়ায় শীত আরো জেঁকে বসেছে। আমাদের খুব ক্ষতি, শীতে খুব কষ্ট পাচ্ছে। শীতের কারণে হাসপাতাল ও ক্লিনিকগুলো ঠান্ডাজনিত রোগে আক্রান্তের ভিড় বেড়ে চলেছে। মাসমালিসা, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন, শান্তি রক্ষায় সেনাবাহিনী। পাল্টে যাচ্ছে ডিআর কঙ্গোর অবকাঠামো চিত্র। নেপথ্যের কারিগর বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্ট ফোর্স হেডকোয়ার্টারে এই কন্টিনজেন্ট এখন বহুল প্রশংসিত ইউনিট। মনস্ক থেকে ফিরে বিস্তারিত তুলে ধরেছেন অখিল পোদ্দার, আজ দেখুন দ্বাদশ পর্ব। টেক্সাসের হিউস্টনকে মহাকাশ গবেষণার শহর বললে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর গোমা প্রদেশকে বলতেই হয় সারাই কারখানা। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার সহায়তা প্রদান করছি। হাতুড়ি বাটাল বাড়ি গাড়ি থেকে শুরু করে হেলিকপ্টারও সারছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট। এসবের উপর ভিত্তি করেই কবছর আগে গোমাই গড়ে উঠেছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন অব দ্য ডিআর কঙ্গো বা মনস্কোর ফোর্স হেডকোয়ার্টার। বুনিয়া এলাকায় আমরা দেখেছিলাম জঙ্গলাকীর্ণ পথে শুধু মাটির রাস্তা, অথচ এই গোমা শহরের চিত্রও কিন্তু একসময় বুনিয়ার চেয়ে খারাপ ছিল। আমাদের সেনা সদস্যরা, বিশেষ করে এখানকার ইঞ্জিনিয়ারিং টিম, এই এলাকার চিত্র পাল্টে দিয়েছে অনেকগুলো মাটি এবং বীজ ঢালা সড়ক করে, যে কারণে পাল্টেও গেছে এখানকার আর্থসামাজিক চিত্র। কনক্রিট মিক্সচার, এয়ার কম্প্রেসার, এছাড়া আছে জেনারেটর, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এছাড়াও আমরা স্মল আর্মসের রক্ষণাবেক্ষণ করি। আমরা এখন পর্যন্ত প্রায় 46টির মতো ইঞ্জিনিয়ার প্রজেক্ট সম্পন্ন করেছি, বর্তমানে আরও প্রায় 60টির মতো ইঞ্জিনিয়ার প্রজেক্ট চলমান আছে। আমাদের এই কাজের স্বীকৃতি স্বরূপ আমরা ইতিমধ্যেই ফোর্স কমান্ডার কর্তৃক প্রশংসাপত্র প্রাপ্ত হয়েছি। শুধু তাই নয়, কঙ্গোতে টোটাল যে 4টি মিলিটারি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট কর্মরত রয়েছে, কর্মদক্ষতার বিচারে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট বরাবরের মতো এবারও প্রথম স্থান অধিকার করেছে। ফোর্স হেডকোয়ার্টার সহ কিভিউ লেকের পাড়ে গড়ে ওঠা গোমা শহরে ভিনদেশীরাও কাজ করছেন। বাংলাদেশি প্রকৌশলীরা অল্পদিনেই যে কর্মদক্ষতা দেখিয়েছে তাতে মনস্কোর ফোর্স হেডকোয়ার্টার খুব খুশি, তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এখানে মূলত 4টি সেক্টর আছে, নর্দার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, সাউদার্ন এবং হচ্ছে ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড। সো আমি মূলত নর্দার্ন সেক্টরে, যেখানে আমাদের বাংলাদেশের কন্টিনজেন্ট আছে, তাদের ফিউচার প্ল্যানিং কীভাবে হবে, তাদের ক্যাম্পগুলো কোথায় থাকবে, তাদের অপারেশনাল প্ল্যানিংগুলো কীভাবে হবে আমার কাজ। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, গোমা, ডিআর কঙ্গো।
নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কুড়িগ্রামে ফেলানি হত্যা দিবস আজ, 9 বছর পরও বিচার না পাওয়ায় হতাশ পরিবার। নাটোরের লক্ষ্মীপুরে গৃত কুমারীর চাষ, হয়ে উঠতে পারে সম্ভাবনাময় কৃষিখাত। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। কুড়িগ্রামে ফেলানি হত্যা দিবস আজ। 2011 সালের এই দিনে বিএসএফ এর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় কুড়িগ্রামের ফুলবাড়ির রামখানা অনন্তপুর সীমান্তের 14 বছরের কিশোরী ফেলানি। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানির নিথর দেহ। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। ফেলানি হত্যার 9 বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ তার পরিবার। আজ 6 জানুয়ারি, দিনাজপুর ট্র্যাজেডি দিবস। বিজয়ের মাত্র 22 দিনের মাথায় উদ্ধারকৃত মাইন বিস্ফোরণে প্রাণ হারান 5 শতাধিক মুক্তিযোদ্ধা। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হবার পর দিনাজপুর শহরের বালুবাড়িতে মহারাজা গিরিজানাথ হাইস্কুলে স্থাপন করা হয় মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প। এই ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের দায়িত্ব ছিল জেলার বিভিন্ন এলাকায় পুঁতে রাখা এবং ফেলে রাখা মাইন সহ গোলাবারুদের সন্ধান এবং উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা। উদ্ধারকৃত মাইন গোলা বারুদ জমা করার সময় ভয়াবহ মাইন বিস্ফোরণে 5 শতাধিক বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারান, আহত হন অসংখ্য মুক্তিযোদ্ধা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। গৃতকুমারী একটি ভেষজ উদ্ভিদ, শহরে মানুষ একে চেনে অ্যালোভেরা নামে। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের 16 গ্রামের সর্বত্র এখন এই গৃতকুমারীর চাষ হচ্ছে, তবে এখনও গড়ে ওঠেনি কোনো বাজার, তাই ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। প্রয়োজনে পৃষ্ঠপোষকতা পেলে এটি একটি সম্ভাবনাময় কৃষিখাত হতে পারে। অ্যালোভেরার চাষ ও বাজারজাতকরণে প্রশাসনিক উদ্যোগ চেয়েছেন চাষিরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। অ্যালোভেরা বা ঘৃতকুমারীতে রয়েছে ভিটামিন এ, বি 1, 2, 6 ও 12, সি এবং ই সহ বিভিন্ন ধরনের খনিজ ও প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। হাঁপানি, অ্যালার্জি, যকৃতের অসুখ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে ঘৃতকুমারী কার্যকরী। এই ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার চাষ হচ্ছে নাটোরের লক্ষ্মীপুর খোলবাড়িয়া ইউনিয়নে। কৃষিপ্রধান জেলা নাটোরের মাঠে মাঠে ধান সহ বিভিন্ন ফসলের আবাদ হয়। লক্ষ্মীপুরের খোলবাড়িয়া ব্যতিক্রম শুধু এই ইউনিয়ন। এই ইউনিয়নের 16 গ্রামের মাঠে ও বাড়ির আশেপাশে এখন চাষ হচ্ছে ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা। 1995 সালে আফাজউদ্দিন নামে এক ব্যক্তি প্রথম এই গ্রামে অ্যালোভেরার চারা এনে রোপণ করেন। পাতার শ্বাস দিয়ে শরবত বানিয়ে বিক্রি শুরু করেন তিনি। দ্রুত বর্ধনশীল এই গাছ রোপণ করতে শুরু করেন অন্যরাও। চারা রোপণের 3 মাস থেকেই অ্যালোভেরার পাতা সংগ্রহ করা যায়। পাতা তোলা যায় সপ্তাহে একবার। উৎপাদন ভালো হলেও বাজারজাত ব্যবস্থা ভালো নয়, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন চাষি ও ব্যবসায়ীরা। ওষুধ বানাই আমরা গ্রামের মানুষকে চিকিৎসা করি। ঘরে প্রতিদিন প্রায় 300 কেজি মতো মাল বিক্রি। কোন জায়গা নিয়ে যায় যে এটা বেচবো, বেচা কিটার জায়গা নাই। সরকার যদি আমাদের সুবিধা করে দিত, এটার জন্য একটা ইন্ডাস্ট্রি হবে। আগামী দিনে এই ইউনিয়ন থেকে প্রাকৃতিক ঔষধ উৎপাদনের নতুন দিগন্ত খুলবে বলে মনে করেন এই গবেষক। গাছপালাগুলো আরো বাড়াতে পারি তাহলে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। অ্যালোভেরা সহ অন্যান্য ঔষধি কাঁচামালের বাজার সৃষ্টিতে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। কৃষকরা বহু পদক্ষেপ যথাযথ দামে বিক্রি করতে পারে, সে বিষয়টিও আমরা চেষ্টা করব যাতে একটা নির্দিষ্ট জায়গায় তারা বিক্রি করতে পারে। অ্যালোভেরা সহ ভেষজ উদ্ভিদের ন্যায্য মূল্য নিশ্চিত হলে আয়ের নতুন পথ পাবে কৃষকরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সংবাদ শিরোনামগুলো আরো একবার। ফরিদপুরের মল্লিকপুরে বাস মাইক্রোবাস সংঘর্ষ, একই পরিবারের 6 জন নিহত। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের শিকার, অবিলম্বে দোষীদের গ্রেফতার দাবি। উত্তরে বাড়ছে শীতের তীব্রতা, হিমেল বাতাসে স্থবির জনজীবন, কুয়াশায় ফসলের ক্ষতি।
দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।